অরিন আইটির সকল প্রশিক্ষণার্থী এবং শিক্ষার্থী সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমএস ওয়ার্ডের ছোট্ট একটি কাজ দেখব। সেটি হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এমএস ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করা রয়েছে। এটি হচ্ছে একটি হ্যান্ডআউট, বিদ্যুৎ বিল বের করার নিয়ম, এই শিরোনামে হ্যান্ডআউট। এখন আমরা দেখব যে এই হ্যান্ডআউটটির সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা কিভাবে এটিতে একটি পেজ বর্ডার দিব, একটি বর্ডার দেওয়ার পদ্ধতি আমরা দেখব। তো বন্ধুরা, পেজ বর্ডারটি হোম মেনুতে থাকে এই কথাটা আমাদের সবাইকে সব সময়ের জন্য মনে রাখতে হবে। কেননা আমরা কাজ করার সময় হয়তোবা বিভিন্ন মেনুতে অবস্থান করতে পারি। তাহলে আমি যখন পেজ বর্ডার দিব, সেই বর্ডারটি কোথায় আমি পাব, এটা মনে রাখতে হবে। তো যাই হোক, আমরা হোম মেনুতে যাই। হোম মেনুতে আছি এখন এই মুহূর্তে। হোম মেনুর ঠিক ডান দিকে ড্রপ ডাউন মেনু রয়েছে। এখানে যখন আমি মাউস পয়েন্টার রাখলাম, তখন দেখাচ্ছে বর্ডার্স। তো এটাতে আমি ক্লিক করি। ক্লিক করার পরে তালিকার নিচের দিকে রয়েছে বর্ডার্স অ্যান্ড শেডিং। আমি বর্ডার্স অ্যান্ড শেডিং এ ক্লিক করছি। ক্লিক করার পরে যে মেনুটি রয়েছে, এখানে দেখো তিনটি অপশন রয়েছে, বর্ডার, পেজ বর্ডার এবং শেডিং। তাহলে যেহেতু আমি পেজ বর্ডার নিয়ে কাজ করব, তাহলে আমি পেজ বর্ডারে ক্লিক করলাম এবং এর নিচের দিকে রয়েছে নান। এই নান রয়েছে এজন্য যে এই পেজে কোনো ধরনের বর্ডার নেই, এজন্য নান রয়েছে। আমি ড্রপডাউন মেনুতে ক্লিক করলাম, করলে যে দেখো এখানে অসংখ্য বর্ডার আছে, পছন্দ অনুযায়ী এখান থেকে তুমি নিতে পারবে। এই মেনুতে উপরে নিচে যখন ক্লিক করবে, তখন একটি একটি করে কিন্তু সবগুলো দেখবে। তো পছন্দ অনুযায়ী এখান থেকে আমরা বর্ডার নিব। তো বন্ধুরা, এখানে একটা বিষয় মনে রাখা উচিত যে এই বর্ডারগুলো নির্ভর করবে যে আমার ডকুমেন্টটা কি জাতীয় ডকুমেন্ট, কি রকম ডকুমেন্ট, সেটার উপর ভিত্তি করে আমি বর্ডারটা নিব। যাই হোক, আমরা প্র্যাকটিস করার জন্য আমি প্রথমেই যে বর্ডারটি রয়েছে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রিভিউতে দেখাচ্ছে যে এই বর্ডারটা এভাবে আমার পেজের মধ্যে আসবে, ডকুমেন্টটিতে আসবে। ব্যাস ওকে করি। ওকে করার পরে যে দেখো চলে আসছে পেজ বর্ডার। আমার যে হ্যান্ডআউটটি ছিল, আমার যে ডকুমেন্টটি ছিল, ডকুমেন্টের চারপাশে এখন একটি সুন্দর বর্ডার হয়ে গেল। বন্ধুরা, এখানে তোমরা হয়তো লক্ষ্য করছো যে এই যে বর্ডারটি দেওয়া হলো, এটি একটু বেশি মোটা হয়ে গেছে। অর্থাৎ আমার যে লেখা, সেই লেখার তুলনায় একটি বেশি বড় মনে হচ্ছে, মোটা মনে হচ্ছে। তো আমি এটাকে রিসাইজ করব, অর্থাৎ আরো একটু চিকন করে দিব। এজন্য কি করব, আমি যেখান থেকে বর্ডারটি দিয়েছিলাম সেই বর্ডার্সে গেলাম। বর্ডার্সে যাওয়ার পরে আবারও সেই বর্ডার্স অ্যান্ড শেডিং এ ক্লিক করলাম। চলে গেলাম পেজ বর্ডারে, ক্লিক করলাম। এখানে নিচের দিকে দেখো ওয়াইড, অর্থাৎ এটা রয়েছে 31 PT রয়েছে, 31। তো এটাকে যদি আমি কমিয়ে দিই, আমি এটার 50% করে দিলাম, ধরো আমি 16 করে দিলাম, হ্যাঁ 16 PT। এবার নিচের দিকে ওকে করে দিই, কি হয় আমরা দেখি। এই যে দেখো বর্ডারটি চিকন হয়ে গেল। তাহলে কি হলো যে আমি হোম মেনু, হোম মেনু থেকে বর্ডার্স, বর্ডার্স অ্যান্ড শেড থেকে আমি পেজ বর্ডার নিতে পারবো। এবং বর্ডার পছন্দ করার পরে এখানে যে কোনো একটি পছন্দ করব আমি, ডকুমেন্টের গুরুত্ব অনুসারে বা ডকুমেন্টের ধরন অনুসারে আমি এখান থেকে বর্ডার নিব। নেয়ার পরে আমি ওকে করব। যদি এটা কম বেশি হয়, মোটা চিকন করার প্রয়োজন হয়, তাও আমি বর্ডার্স অ্যান্ড শেডিং থেকে আমি পিটিটা, পেজ বর্ডার থেকে পিটি বাড়িয়ে কমিয়ে এটাকে আমি মোটা বা চিকন করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে বর্ডার। এবার আমি আরেকটু জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি যদি ডিজাইন মেনুতে যাই। একটু লক্ষ্য করো, আমি যে হোম মেনু থেকে এই পেজ বর্ডারের কাজটি করেছিলাম, এবার আমি হচ্ছে ডিজাইন মেনুটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে একদম যদি আমি ডান দিকে চলে যাই, ডান দিকে চলে গেলেও পেজ বর্ডারের একটি অপশন কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে। তাহলে আমি এখানে ক্লিক করি, করলে কিন্তু ওই যে আগের পেজ বর্ডার একবারে সরাসরি কিন্তু চলে আসছে। তো এখান থেকেও কিন্তু আমি একই বর্ডার
আমি নিতে পারবো অথবা দিতে পারবো। অর্থাৎ এই কাজটি আমি দুইটি মেনু থেকে করতে পারবো, হোম মেনু থেকেও করতে পারবো, আবার হচ্ছে আমি ডিজাইন মেনুর যে ডান দিকে রয়েছে পেজ বর্ডার ওখান থেকেও কিন্তু আমি করতে পারবো। এই যে এবার যে বর্ডারটি দেওয়া হলো এটি কিন্তু আমি এই যে ডিজাইন মেনুর ঠিক ডান দিকে পেজ বর্ডার থেকে করেছি। তো এটি একটু চিকন মনে হচ্ছে, আমি আর একটু বাড়িয়ে নিই। এবার দেখো, লক্ষ্য করো, এখানে কিন্তু ক্লিক করার পরে সরাসরি কিন্তু চলে আসছে। তাহলে আমি 12 PT রয়েছে, 12 PT-কে আমি 20 করে দিচ্ছি, 20 করে আমি ওকে করে দিচ্ছি। এই যে এবার আরেকটু মোটা হয়ে গেল। তো এখন আমি যদি প্রিভিউতে দেখি ডকুমেন্টটি কিভাবে আসবে, এই হচ্ছে আমার ডকুমেন্টে বর্ডার এর অবস্থান। তাহলে এভাবে আমরা একটি পৃষ্ঠাকে বর্ডার দিয়ে আমি সৌন্দর্য বৃদ্ধি করতে পারবো, অথবা প্রয়োজন অনুযায়ী আমি বর্ডার ইনসার্ট করতে পারবো। বন্ধুরা, আমি একটু আবারও রিপিট করি, আমরা দুইটি জায়গা থেকে কাজটি করতে পারি। একটি হচ্ছে হোম মেনু, হোম মেনুর ডান দিকে স্ক্রিনের ঠিক মিডিলের দিকে থাকে বর্ডার্স, বর্ডার্সের পরে হচ্ছে বর্ডার্স অ্যান্ড শেডিং, পেজ বর্ডার, এখান থেকে বর্ডার পছন্দ করে ওকে করা। এই গেল আমার একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে আমি ডিজাইন মেনুতে ক্লিক করব। ডিজাইন মেনুতে ক্লিক করার পরে ওই যে ডান দিকে চলে আসছে। এখানে একটি কথা বলে রাখা ভালো যে এটি হচ্ছে Office 13, Office 16-এর বেলায় কিছু পার্থক্য থাকতে পারে। তা যাই হোক, এই দুইভাবে কিন্তু আমরা এটি দিতে পারবো। তাহলে ডিজাইন থেকে পেজ বর্ডারে ক্লিক করার পরে সরাসরি বর্ডার চলে আসছে, আমি এখান থেকে নির্বাচন করতে পারবো। আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে আমি যদি এরকম কালারফুল বর্ডার না দিয়ে আমি যদি কোনো লাইন জাতীয় বর্ডার দিতে চাই, তাতেও কিন্তু আমি এই যে উপরের দিকে এখান থেকে কিন্তু আমি দিতে পারবো। তো প্রশিক্ষণার্থী বন্ধুরা, আমার মনে হয় যে তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছ, এখন প্র্যাকটিস করার মাধ্যমে নিজেই করতে পারবে। আরেকটি বিষয় বলে রাখি যে এই ক্লাসের এইটি ভিডিও হচ্ছে, এই ভিডিওটি Ori9T চ্যানেলে তুলে দেওয়া হবে, ওখান থেকেও কিন্তু তোমরা ভুলে গেলে দেখে নিতে পারবে। এবং Ori9T-তে একটি কম্পিউটারের সার্বক্ষণিক নেট কানেকশন সহ তোমাদের এই কাজগুলোর জন্য ওপেন থাকবে, সেখান থেকে তোমরা করতে পারবে। আমরা পরবর্তী ভিডিওতে আরেকটি কাজ দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।